নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের সবাইকে স্বাগতম। আবারও তোমাদের জন্য নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। কেন্দ্র সরকারের কৃষি বিভাগের তরফ থেকে নতুনভাবে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ হতে চলেছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে সমস্ত জেলা থেকে। চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নতুন বিশেষ আপডেট প্রকাশিত করলো, যেখানে তোমরা আবেদন করতে পারবে। তারই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে ফেলেছি এবং কিভাবে আবেদন করবে, কোথায় কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটার শেষ পর্যন্ত, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক। এছাড়া আরও বলে রাখি, যারা আবেদন করতে চাইছো তারা ডেসক্রিপশন বক্স অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobik.com ভিজিট করতে পারেন। সেখান থেকে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল নোটিফিকেশান, যেটি 16 জানুয়ারি 2023 প্রকাশিত হয়েছে। ম্যানেজমেন্ট ট্রেনির পদে রিক্রুটমেন্টটি হচ্ছে এবং এখানেই সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে অনলাইন রেজিস্ট্রেশন 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট 5 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত। অনলাইন এক্সাম হবে 25 ফেব্রুয়ারি এবং কল লেটার পাবেন 10 দিনের আগে, এবং SC ST যারা প্রি রিক্রুটমেন্ট ট্রেনিং তারা কিন্তু 10 দিন আগেই সমস্ত কিছু পেয়ে যাবে। যেখানে প্রথমেই বলা হচ্ছে ভ্যাকান্সি, 50টা ভ্যাকান্সি রয়েছে SC ST OBC EWA আনরিজার্ভ PWD সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু ভাগ করা রয়েছে। চাকরি প্রার্থীদের আরও বলা হচ্ছে বিনামূল্যে 1 বছরে যারা সিলেক্টেড হবেন, 1 বছরের ট্রেনিং চলবে এবং এই ট্রেনিং চলাকালীনের পরে ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা হবে। এবারে চলে আসি যারা আবেদন করতে চাইছেন কী কী শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু। 60,000 প্রত্যেক মাসে এবং পার মান্থ ফর 1 ইয়ার কিন্তু ট্রেনিং পিরিয়ডে তোমাদের বেতন থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশানের যদি কথা বলা হয়, সেক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে যে কোনো ডিগ্রি সার্টিফিকেট যদি থেকে থাকে, মানে ক্যান্ডিডেট মাস পয়সা মিনিমাম কোয়ালিফিকেশান লিস্টেড যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন পাস করে থাকে ক্যান্ডিডেট, ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটা রয়েছে মেন এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে গ্র্যাজুয়েট নিয়ে যদি কোনো ক্যান্ডিডেট আর্টস, সায়েন্স, কমার্স, এগ্রিকালচার, হর্টিকালচার, এনিম্যাল হাজবেন্ডারি, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক, HR, আদার্সে যদি 60% মার্ক্স এবং SC ST রা যদি 55% মার্কস নিয়ে উত্তীর্ণ হন, তারা কিন্তু এখানে সহজেই আবেদন করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশান রাখা হচ্ছে 21, মিনিমাম এজ ক্রাইটেরিয়া 21 এবং ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত কিন্তু চাকরি প্রার্থীর বয়সসীমা রাখা হয়েছে। সেক্ষেত্রে বয়সের ছাড়ও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেখানে প্রতিবারে দেওয়া এখানেও দেওয়া হবে। SC ST দের জন্য 5 বছর, OBC দের জন্য 3 বছর, PWD ক্যান্ডিডেটদের জন্য 10 বছর বয়সের ছাড় কিন্তু এখানেও তোমরা পাবে। এছাড়া আরও বলে রাখি, যারা এখানে আবেদন করতে চাইছেন তাদের আর কি কি এখানে লাগবে। যারা আবেদন করবেন সমস্ত ডকুমেন্টস, যেমন অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে। এখানে আবেদন করতে গেলে সিলেকশন প্রসেস কিন্তু অনলাইন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু টোটাল 200 মার্কের পরীক্ষা হবে এবং তাতেই কিন্তু তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এখানে যেখানে টেস্ট অফ রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, কম্পিউটার, এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে থাকবে। রং আনসারের ওপরে নেগেটিভ মার্কিংও কিন্তু রাখা হয়েছে। ইন্টারভিউ চলবে এবং ইন্টারভিউতে কোয়ালিফাই করলেই তারা কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। অল ওভার ইন্ডিয়াতে সমস্ত জায়গাতেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার থাকবে, যেমন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতেও কিন্তু থাকবে। তাই যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু খুব শিগগির আবেদন করে দিতে পারো। ডেসক্রিপশন বক্স থাকবে লিঙ্ক, সেখান থেকে আবেদনটি করতে পারবে। আবেদনের সাথে সাথে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে ডেফিনেটলি কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকবো। যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে চাইছো তাদের শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এছাড়া আরও বলে রাখি, যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু আবেদন ফিসও দিতে হবে, যেটা কিন্তু এখানে বলে রাখি SC ST দের জন্য 200 টাকা এবং
এবং জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের জন্য কিন্তু তোমার 1,000 টাকা পর্যন্ত আবেদন মূল্য কিন্তু দিতে হতে পারে। তাই যারা আবেদন করবেন অবশ্যই ভেবেচিন্তে আবেদন করতে পারে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।